ধন্যবাদ। আজি মুই আম পাড়ি রাইছম, দেখো কত ছোট আপনার গাছত আম ধরছে। মুই এলা আমগুলি পাড়ি নিম। মোর গোটাই ভিডিও এখান দেখেন, ভাল লাগলে লাইক করে দেন, আর যা যা এলাও মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপি দেন। দেখো কি সুন্দর করে আম ধরছে ছোট আপনার গাছতে। মোর আম পাড়ি নেওয়া হয়ে গেল। এলা সবাই মিলি আমরা একটা জায়গা যায়া আছি, ওটিকুনা যায়া মুই আমের রেসিপিটি তোমার সাথে শেয়ার করিম। কাটিনা দিয়ে মোর গোটাই ভিডিও খেয়ান দেখি থাকেন শেষ পর্যন্ত, তোমারগুলো অবশ্যই খুব ভাল লাগবে ভিডিও খেয়ান দেখিয়ে। আমরা এখানে জায়গাতে আম ঝালা খামো। এটি একটা আমের তল, খুব ঠান্ডা জায়গা কোনা। দেখো আমরা এলি আম পাচ্ছি, এলি আম এলা আমরা ঝালা করি খামো। এলা আমগুলি আমরা কুটি নিম। এলা কিন্তু দুপুর টাইম, আর দুপুর টাইমটাতে আমের ঝালা খাওয়া খায়। এলা আমরা আমগুলি কেলে নিম। এই আমগুলি মোর কেলে নেওয়া হয়ে গেছে, মুই এগুলি ঘষা দিয়ে ঘষিম। এই পাশে এমনি আমগুলি কেলে থাক, মুই বাকি আমগুলি ঘষি নেন। দেখো সব আমগুলি মোর ঘষি নেওয়া হয়ে গেল। এটি কয়া রাখি দিম, কয়াটা ডাইপছে, কত সুন্দর হয়েছে। মোক এলাই খাবার মজা হয়েছে, জিভের জল পড়িয়েছে। এলা মুই এটিকুনা দিম কাঁচা মরুচ, স্বাদ মতো নুন, নুনটি বেশি দেওয়া লাগবে যেহেতু ট্যাঙা। এলা মুই এটিগুনা দিম সর্ষের তেল। এপাশে বদি মরিচগুলো সানি নিবে, মুই এপাশে উপকরণগুলো দিয়ে থাকিম। এলা মুই দিম চিনি, এলা দিম মুই মিটেই। এলা মুই এটিগুনা দিম বিট লবণ, এলা মুই এটিগুনা দিম কাসুন। তোমরা কাসুনের পরিবর্তে কিন্তু সর্ষে বাটি নিবে রোপান। মোর আমগুলে মাখি নেওয়া হয়ে গেল। এলা মুই সহে দিম, এটা তো মোর বেটি সকাল সেনে নে বেটিক দিলুম, এখানে মোর ভাস্তি হয়। এটি মোর বোন, এটি ভাস্তি হয়, এটি একটা বোন হয়, আর প্যাকেটটা মতো বো দিয়ে চেনেন। এলা আমরা সবাই মিলি খামো, খুব টেস্টি হয়েছে কিন্তু আম জ্বালাটা। আজির ভিডিও খান দেখি কেমন লাগিল মোক একবার কমেন্ট করি কন, মোক তাহলে খুব ভাল লাগবে। আজির ভিডিও মুই এটিকোনায় শেষ করলাম, আরও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন। ধন্যবাদ।